Assalamualaikum viewers, welcome back to our channel Mom Daughter Cooking House. আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার সাথে গ্রিল চিকেন. Assalamualaikum viewers, আমি মেহজাদের আম্মু. Mom Daughter Cooking House এ আপনাদের স্বাগতম. আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চুলাই তৈরি গ্রিল চিকেন. তাহলে চলুন চলে যাই পুরো প্রস্তুত প্রণালীতে. এক কেজি থেকে 1200 গ্রামের মতো একটা মুরগি নিয়ে নিয়েছি, কোনোভাবেই এর চাইতে যাতে বেশি না হয়। যদি বেশি বড় হয় তাহলে মাংসের মধ্যে হচ্ছে মশলা ঢুকবে না আর খেতেও তেমনটা ভালো লাগবে না। তো প্রথমেই আমি এই সাইডগুলো দিয়ে এখানে একটু কেটে নিচ্ছি যাতে করে মশলাটা খুব ভালো করে ভিতরে ঢুকে যায়। এভাবে আমি যতটুকু সম্ভব কেটে নিব। চুলায় এই গ্রিল তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, শুকনো মরিচ গুঁড়ো যেটা এটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এটা ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। দিচ্ছি জলপাইয়ের আচার, এটা যে জলপাইয়ের আচারই হতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে আমের আচারও দিতে পারেন। জলপাইয়ের আচারের সাথে আমি সামান্য একটু আচারের তেলও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জ্যাম, এটা অরেঞ্জ জ্যাম, যে কোনো ফ্রুট জ্যাম দিলেই হবে। এটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আছে ধনে গুঁড়ো 1 চা চামচ আর জিরে গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব শেষে দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা, এটা যে কোনো ব্র্যান্ডের আপনারা দিতে পারেন। আমি এই শানের যেটা সেটা দিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের একটি তান্দুরি মশলা দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। সবগুলো মশলা এখন মাখিয়ে নেওয়ার পালা। আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন, তবে আমি ফুড কালারটা ইউজ করব না, আপনারা চাইলে ইউজ করতে পারেন, তাহলে একটু রেড ফুড কালার যেটা সেটা ইউজ করে ফেলবেন। পুরো মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো সরিষার তেল। আপনার চাইলে রান্না তেলও ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু এটা একটু গ্রিল, সরিষার তেলটা ইউজ করলেই বেশি ভালো হয়। তো মশলাটা আমার মিক্সড করা হয়ে গেছে, এখন জাস্ট চিকেনটা এখানে ভিজিয়ে নেওয়ার পালা। চিকেনটা জাস্ট এখানে বসিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই যে অংশগুলো আমি কেটে কেটে দিয়েছিলাম, আপনাদের কারো যদি হাতে করতে প্রবলেম হয় আপনারা গ্লোভস ইউজ করতে পারেন। আর এই যে ইয়েগুলো আমি চিরে দিয়েছিলাম, এখানে একটু মশলাটা একটু ভিতরে ভালো করে দিয়ে দিতে হবে। এইভাবে মাখিয়ে রেখে দিব মিনিমাম 1 ঘন্টা, তবে যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। এখন যেহেতু রোজার মাস, সকালে এটাকে মাখিয়ে রেখে বিকেলে অনায়াসে আপনারা ইফতারিতে এই আইটেমটা করে নিতে পারেন। ওভারনাইট যদি আপনারা রাখেন তাহলে সেটাকে অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে।
এভাবে র‍্যাপ করে রাখছি আর আমি এটাকে ওভারনাইট রাখব আপনারা মিনিমাম 1 ঘন্টা রাখবেন 1 ঘন্টা রেখে এটাকে চুলোতে করতে হবে আর আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন চুলোতে আজকে আমি কিভাবে এই গ্রিলটা খুব সহজে করে ফেলি ফিরে আসলাম ওভারনাইট পর দেখি চিকেনের কি অবস্থা আমার তো যেই মশলাটা এটা দেখে এখনি মনে হচ্ছে ওয়াও ইয়ামি হবে তাই না ভিউয়ার্স এখন এটাকে চুলে তৈরি করে নিব আপনারা যারা ওভেনে করতে চান এভাবে জাস্ট ওভেনে দিয়ে দিয়ে গ্রিলের দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল আমি এই পুরোটা সরিষার তেলেই করব আপনারা চাইলে এটাকে সয়াবিন তেলেও করতে পারেন একটু এটাকে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আমি দুটো সাসলিকের কাঠি নিয়ে নিয়েছি জাস্ট এটা যাতে নড়ে চড়ে না যায় এই এটার উইংসটা সেজন্য এই এটা এইভাবে দিয়ে দিচ্ছি এই যে এটাকেও আমি আরেকটি সাসলিকের কাঠি দিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে এটাকে একটু এভাবে নেড়েচেড়ে দিতে হবে এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উঠিয়ে দিব আর এটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি ভিউয়ার্স আমি এখন এটাকে উল্টে পাল্টে দিচ্ছি এক এক পাশ তিন মিনিট করে আমি আগে ভেজে নিব তারপরে একদম ফাইনাল যেই ভাজা যেটা সেটা আমি ভেজে নিব তো ওই পাশ তিন মিনিট হয়ে গেছে এখন আমি এই পাশ উল্টিয়ে দিচ্ছি আর খুব সুন্দর সেট করে দিচ্ছি যেহেতু আমি সাসলিকের কাঠিগুলো দিয়েছি সেজন্য আমার এটা একটু ধরতে সুবিধেই হচ্ছে চাইলে আপনার সাসলিকের কাঠি না দিয়ে গার্ডার ব্যান্ড দিয়ে এই পা দুটোকে বেঁধেও দিতে পারেন যখন দেখবেন যেটা ড্রাই হয়ে যাচ্ছে সামান্য একটু তেল অথবা যেই এক্সট্রা যেই মশলাটা রয়ে গিয়েছিল সেটা এটার সাথে একটু আপনারা ব্রাশ করে দিতে পারেন ভিউয়ার্স এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি আর লো আছে এটাকে ঢেকে রাখবো তাহলে ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে আসবে এটা যেহেতু অলরেডি মেরিনেট করাই পুরো ওভারনাইট মেরিনেট হয়ে গেছে এটা মোটামুটি ভিতরে সব মশলা ঢুকে গেছে এখন জাস্ট খালি এক সাইড করে একটু পোড়া পোড়া করে ভেজে এটাকে আমি তুলে নেব ভিউয়ার্স এই যে পোড়া পোড়া হয়ে গেছে এটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে রেখে অন্য একটি পাত্রটাকে রেখে বাকি যে মশলাগুলো আছে এগুলোকে একটা গ্রেভি করে এটার সাথে মিক্সড করে দেব ভিউয়ার্স ওই একই পাত্রে আমি যে মশলা যেগুলো ছিল সেগুলোকে একটু গ্রেভি করে নেব জাস্ট একটু ভিউয়ার্স এই যে গ্রেভিটা হয়ে গেছে এখন আমি যে চিকেনটা সরিয়ে রেখেছিলাম এটা এটার সাথে একটু মিক্স করে দেব তাহলে চলো আমরা কখন খাবো এখনি খাবো মেহেজাত ভিউয়ার্স এভাবে এই গ্রেভিটার সাথে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এখন এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তৈরি হয়ে গেল এই চুলার মজাদার স্বাদের গ্রিল আমি তো আপনাদের কাছে তৈরি করে দেখিয়ে দিলাম আমি এটা নানের সাথে সার্ভ করব আপনারা এটা চাইলে নান বজনিয়া পরোটা যে কোনোটার সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন আর বজনিয়া পরোটার রেসিপিটি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন তো তাহলে দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ।